ছাত্র জনতার রক্তে স্রোতে ভেসে গেছে স্বৈরাচার, প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করা এক নায়ক শেখ হাসিনা। মুক্তি ঘটেছে গুম, খুন ও মামলার ভয়ে কুঁকড়ে যাওয়া মানুষের। জীবন দিয়ে মুক্তির ইতিহাস যারা রচনা করে গিয়েছেন তাদেরকেই একজন মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ, একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশে হারা সাইদের পরিবার। বিস্তারিত জুনায়দ আল হাবিবের রিপোর্টে। রক্তাক্ত জুলাই, জুলাইয়ের যে বিপ্লব 5 আগস্ট সফল হয়েছে, সেই মহাবিপ্লবে স্বৈরাচারের বুলেট কেড়ে নিয়েছে অসংখ্য তাজা প্রাণ। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর সশস্ত্রদের লেলিয়ে দিয়ে সেদিন ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন অহংকারী স্বৈর শাসক শেখ হাসিনা। ছাত্রদের উপর নির্বিচারে গুলির প্রতিবাদে এক পর্যায়ে রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ, তাদের উপরও হামলে পড়ে স্বৈরাচারের দোসররা। 19 জুলাই শুক্রবার, ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সারা দেশ। ব্যক্তিগত প্রয়োজনে সেদিন বাসা থেকে বের হন মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ। বছিলা রোডে আসতেই প্রচণ্ড গোলাগুলির মধ্যে পড়েন তিনি। এক পর্যায়ে সড়কে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে তাকে উদ্ধারে এগিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই ঘাতকের বুলেট মাথায় লাগে আবু সাইদের, লুটিয়ে পড়েন পিচ ঢালা সড়কে। তার পাশের একজন গুলি খাইছে, সে একটা মানে নাগরিক হয়ে মানে একটা অসহায় মানুষ, সে আর একটা অসহায় মানুষটা তো ফালাইয়া রাখতে পারে না, হাতের পাখনার মধ্যে গুলি খাইছে। ওই লোকটারে বলে ধরতে গেছে, ধরতে যাওয়ার পরে ওনার মাথার মধ্যে যখন হামু দিছে এরকম, তো ওনার মাথার একবার খুলি ডইরা গেছে আর একটা গুলি আইসে। ওনার পাশে যার একটা কুইশালের রস বিক্রেতা ছিল সেও মারা গেছে। সাইদের পরিবারে এখন কেবলই হাহাকার আর শূন্যতা। 9 মাসের এই অবুঝ শিশুটি হয়তো এখনো বুঝতে পারেনি ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে তার বাবার প্রাণ। তবে বাসায় কেউ আসলে তাকিয়ে থাকেন মুখের দিকে, হয়তো তার অবুঝ হৃদয় খুঁজে বেড়াচ্ছে প্রিয় বাবাকে। আমার এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কেমনে চলবো, তারা যেন আমার দিকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেয়, আমার এটাই তো। আমার একটা ছোট ভাই আছে, আমার বাবার সাথে কিছু বুঝানো, সবসময় আমার বাবার কোলে না থাকতো, এখন আমার সাথে থাকে না, না মাঝে সাথে গেলে আমার কাছে থাকে না, আমার ঘর থেকে বাড়িতে যান। আবু সাইদকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে তার এক স্বজন। স্বামী হত্যার বিচারের পাশাপাশি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি আবু সাইদের স্ত্রীর। জুনায়দ আল হাবিব, NTV নিউজ, ঢাকা।